মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও খোঁজ মেলেনি ফেরির সহকারী চালকের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত 1টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে 7টি ছোট ও 2টি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রজনীগন্ধা নামের ফেরিটি। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাছ নদীতে আটকে থাকে অনেকক্ষণ। সকালের দিকে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল 8:30টার দিকে 5 নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাবলিকের কোনো মিসিং এর কোনো খবর আমরা পাইনি, শুধু বিআইডব্লিউটিসির ওই ফেরির সেকেন্ড ড্রাইভার উনি মিসিং আছে এই তথ্যটা আমরা বিআইডব্লিউটিসির ডিজিএম ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির দাবি, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে ফেরিটি। অবশ্য বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, তলা ফেটে ডুবে যায় ফেরিটি। 7:40-এর দিকে আমি বলে থেকে উঠি, দেখি এই অবস্থা ফেরি ডুবে যাচ্ছে। আমি বাসলাম যে ভাই আমি ফেরি ফেরে বাসলাম, ফেরি একদিক কাজ হয়েছে আমি আরেক দিক গেছি। ফেরির এক অংশে এক হাঁটু পানি জমি গেছে, ফেরির ওপরে অংশে ওঠার চেষ্টা করি, তখন ফেরিটি আস্তে আস্তে সম্পূর্ণরূপে তলিয়ে যায়। যাদেরকে রেস্কিউ করা হয়েছে তারাও বলেছেন যে এটার ফেরিটির নিচের অংশ ফেটে গিয়ে ফেরিতে পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়। এরই মধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়। এই ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনাটা কেন করতে পারে সেগুলোকে আমরা একটা বাস্তুচ্যুতি তদন্ত কমিটি করে দিয়েছি, তদন্ত সাপেক্ষে বাকি বিষয়গুলো নিশ্চিত করে। 7 কার্যদিবসের মধ্যে দুটি কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ।